বিএনপি অগ্নি সন্ত্রাসের মাধ্যমে মানুষ খুন করছে, তাদের কোনো ক্ষমা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা ভোটে বাধা দেবে, ভোট কেন্দ্রে আসতে বাধা দেবে, নির্বাচনের পরিবেশ নষ্ট করবে, তাদের পরাজিত করতেও আহ্বান জানান তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। এর উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি ও যুগপথ সঙ্গীদের হরতালের মধ্যে তেজগাঁয়ের রেলে আগুনের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা রেলে আগুন দিয়ে মানুষ খুন করেছে তাদের ক্ষমা নেই। অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না বলে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের ভুয়া বলে অভিহিত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুর্নীতি, নাশকতা, লুটপাট ও হাওয়া ভবনের বিরুদ্ধে আবারও খেলা হবে বলে জানান ওবায়দুল কাদের। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।